নারী ফুটবলের স্বর্ণালী সময় পার করছে বাংলাদেশ আর এই সাফল্যের গল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম আর আমরা রয়েছি সেই পথে জানবো সেখান থেকে উঠে আসা ফুটবলারদের গল্প গ্রাম মানে সবুজ শ্যামল শান্ত ছায়াঘেরা এক জনপদ দিগন্ত জোড়া ফসলের মাঠ কিংবা সবুজের সাথে মিশে একাকার হয়ে থাকা শুভ্রতা এই সজীবতার সাথে যেন প্রকৃতির নিবিড় সম্পর্ক আমরা চলে এসেছি ময়মনসিংহের কলসিন্দুর গ্রামে যেখান থেকে বাংলাদেশ নারী ফুটবলের জন্য উঠে এসেছে বেশ কিছু ফুটবলার তাদের মধ্যে অন্যতম সানজিদা আখতার তার সঙ্গে পরিচয় হবো আজকে কি অবস্থা কেমন আছো এই তো ভালো এই যে ছুটি এই ছুটির মধ্যে আসলে সময়টা কিভাবে কাটে যেহেতু এগারো দিনের ছুটি তোমার রয়েছে সেক্ষেত্রে আসলে ছুটিটা কিভাবে কাটছে আসলে ছুটিতে বাসায় আসার পরে যে আমি পুরোপুরি রেস্ট করব বা এরকম কোনোই নাই কারণ আমি প্রফেশনাল ফুটবলার তার পাশাপাশি হচ্ছে আমি লেখাপড়া করি তো আমার পড়াশোনাও আছে বাসায় আসলে পড়াশোনা করতে হয় তারপরে হয়েছে একবার রেস্ট নিলে ফিটনেসের আবার সমস্যা হবে এর জন্য হালকা পাতলা অনুশীলন করতে হয় যে অনুশীলন তো করতেই হয় যেহেতু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছো সেই জায়গা থেকে আসলে মানে পরিবার বা পরিবারের সঙ্গে থেকে যে অনুশীলন বা পড়াশোনা এটা কি অন্যরকম মাত্রা তৈরি হয় না নিজের কাছে বাড়িতে আসলে অন্যরকম একটা ভালো লাগা তৈরি থাকে না ভালো লাগা শুধু এটা যে আমি পরিবারের সাথে আসছি তাদের সাথে একটু সময় কাটাইতে পারতেছি কিন্তু প্রফেশনাল দিক থেকে আমার আর দায়িত্ব থাকে আমি ওইগুলো পালন করি তো এই যে সব কিছু মিলিয়ে ভালো লাগাটা তৈরি হয় সেটা আসলে মানে নতুন করে যে গ্রামের বাড়ি ঢাকা থেকে এত দূরে এসে ফুটবলার হয়ে ওঠার গল্প সেটা আসলে কেমন মানে কেমন লাগে ভাবতে যে ঢাকা থেকে এত দূরে একটা জায়গা সেখান থেকে উঠে গিয়ে আমি বাংলাদেশের পতাকাকে নিজের গায়ে জুড়িয়ে আমি খেলছি সেটা আসলে অনুভূতিটা কেমন দেয় বা পরিবার থেকে কেমন রেসপন্স পাওয়া যায় আপনার ভাইরা যদি বলে যে আমার বোন খেলে এই যে আমার টিভিতে দেখা যাচ্ছে এটা আসলে কেমন মনে হয় বাড়িতে আসলে সেরকম ভালো লাগাটা কেমন কাজ করে আশেপাশের মানুষ থেকে আসলে প্রথম যখন হচ্ছে খেলা শুরু করি তো এতটা সাপোর্ট পাই নাই কারোর কাছ থেকে শুধু ফ্যামিলির শুধু বাবার কাছ থেকে একটু সাপোর্ট পাইছি যার জুড়ে আমি এত দূরে আগে যেতে পারছি যেহেতু আমরা গ্রামে থাকি তো গ্রামে অনেক মানুষ অনেক ধরনের কথাই বলে সবাই যে পজিটিভ চিন্তা করে এটা না আর আমাদের এখানে সবাই বেশিরভাগ নেগেটিভটাই আগে নিয়ে আসে মাথায় তো মেয়েরা ফুটবল খেলে এটা একটা মানে খারাপ দিক এটা নিয়ে তারা মানে অনেক কথা বলতো তো আস্তে আস্তে আমি ভালো কিছু করি তারপরে হয়েছে আমাদের জেলা বিভাগ তারপরে সারা বাংলাদেশে অনেক নাম হয় আমার কলসিন্দুর এলাকার আগে যারা চিনত না এখন সবাই চিনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্কুল সরকারিকরণ করে দিছে তারপরে আমাদের গ্রামে 800 পরিবারের এখানে হয়েছে বিদ্যুতের ব্যবস্থা করে দিছে তো সব মিলে এখন সবাই অনেক খুশি আর আমাদেরকে অনেক সাপোর্ট করে এখন সবাই এই যে তোমাদের ফুটবলার হয়ে ওঠার গল্প সেখান থেকে আসলে বলছিলে যে বাবার অন্যরকম একটা সাপোর্ট ছিল পাশাপাশি গ্রাম থেকে তো যেটা বলছে যে অনেক বাধা ছিল অনেকে অনেক কথা বলতো কিন্তু এখন আমরা যেটা জানি যে বাংলাদেশে যদি ফুটবল গ্রাম মেয়েদের ফুটবলের বাংলাদেশের জাতীয় যে ফুটবল দল রয়েছে সেখানে বড় অবদান রাখার পিছনে কিন্তু এই গ্রামের অবদান অনেক বেশি রয়েছে সেটা আসলে এখন যারা নতুন করে প্রজন্ম যারা খেলছে তারা আসলে তাদের মধ্যে ওই কেমন পজিটিভ দিক দেখা যাচ্ছে
আসলে আমরা এক সময় যদি ন্যাশনাল টিমের হচ্ছে 13 জনের মধ্যে আমাদের এখানে 12 জন বা 14 জন এরকমই থাকতো, তো এখন আমাদের কলসিন্দুর গ্রামের আমরা হচ্ছে 8 জন আছি। তো 8 জনই আমরা সিনিয়র টিমে এখন আমরা খেলতেছি একই গ্রামের এতগুলো প্লেয়ার, অবশ্যই এটা একটা গর্বের বিষয়। আমাদের দেখে এখন আরও অনেকে প্র্যাকটিস করে, আমাদের মানে আইডল মনে করে, আর অনেকে এখন আসছে প্র্যাকটিস করতে। এই যে বাবার কথা বলছিলে, বাবা বেড়ে ওঠার পিছনে বা সানজিদা হয়ে ওঠার পিছনে বাবার অনেক বড় অবদান রয়েছে, মানে বর্তমান সময়ে বাবার অনুভূতিটা কী কাজ করে? আমাকে যে খেলা শিখাইছে আমার কোচ, সে আমাকে খেলা শিখাইছে ঠিক আছে মাঠে নিয়েছে, কিন্তু আমার বাবারও এখানে অবদান কম না। কারণ বাবা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি এই সানজিদা হইতে পারতাম না। কারণ ফ্যামিলি থেকে আমাকে যেভাবে চাপ দেওয়া হয়েছিল যে আমি আর খেলতে পারবো না, আমাকে আর খেলা দিবে না, তো সে সময় আমার পাশে আমার বাবা ছিল যে সমস্যা নাই, তুমি যদি পড়ালেখা খেলাধুলা দুটোটাই মানে ভালোভাবে করতে পারো তাহলে সমস্যা নয়, তুমি খেলতে পারো। জন্য আমার বাবার অনেক অবদান এখানে। এটা হচ্ছে আমাদের আগের ঘর ছিল আর এটা হচ্ছে এখনকার উঠানো আর কি। আর এই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে আমার জন্ম, এখানে আমার বেড়ে ওঠা। আচ্ছা, এই যে তোমার ঢাকার ক্যাম্পে থাকা আর বাড়িতে এসে অবসর সময় কাটানো, এর মধ্যে আসলে বাড়িতে যে ভালো লাগাটুকু কাজ করে আসলে সবগুলা কিভাবে, সব ভালো লাগাটা আসলে কিভাবে হয়? আসলে ক্যাম্পে আর বাসায় অনেক তফাৎ। কারণ হচ্ছে ক্যাম্পে আর এটাই হচ্ছে অন্যরকম রুলসগুলো থাকে, ওইখানে হচ্ছে আমাদের 3-4 বেলা প্র্যাকটিস থাকে, তো ওইগুলো টাইমলি আমরা করি। তারপর হচ্ছে আমাদের খাবার দাবারের একটা সময় ফিক্স থাকে, রেস্ট মানে সব কিছু মিলে অন্যরকম। আর বাসায় যে সময়টা কাটায় সেটা হচ্ছে অন্যরকম, কারণ বাসায় আসলে আমার ফ্যামিলির সাথে সময় কাটাই। তারপর হচ্ছে আমাদের কিছু গৃহপালিত পশু পাখি আসছে, যেমন কবুতর আছে, হাঁস মুরগি ছাগল এগুলো আছে, তো এগুলো আমি একটু যত্ন নেই বাসায় আসলে। যেহেতু প্রফেশনালি একজন ফুটবল প্লেয়ার, তো আমাকে এত বসে থাকে রেস্ট নেওয়া একদম মানে খারাপ। কারণ হচ্ছে আমার ফিটনেস ঠিক রাখতে হবে, যাই কিছু আমি করি না কেন এটা হচ্ছে আমার আসল। আমি হালকা পাতলা এখানে বাসায় আসলে অনুশীলন করি, তো একটু পরে আপনাদেরকে ওইখানে আমি নিয়ে যাবো। তো এখন আমার বাবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, চলেন। ভালো আছেন? ভালো আছি। সানজিদা বর্তমান সময়ে শুধুমাত্র আপনার মেয়েকে ছাপিয়ে বাংলার মেয়ে হয়ে উঠেছে, সেই জায়গা থেকে আসলে এই যে সানজিদা বাংলার মেয়ে হয়ে ওঠাটা, সেটা আসলে নিজে বাবা হিসাবে অনুভূতিটা কেমন দেয়? এখন বিরাট ভালো লাগে। এই যে ওই স্কুল মাঠে খেলাধুলা করতো, হাজার হাজার মানুষ দেখতো, দেখিয়া ওয়াজ প্রথম তো কেউ ভালোবাসছে না। তখন যখন সিঁড়ি উপর দিকে তাকায় গেছে, হ্যাঁ জাতীয় টিমে ঢুকে পড়ছে, তখন তো সারা দেশে তার ভালোবাসে, আমারও ভালোবাসে। বাজারে গেলে সবাই জেগে আপনার মেয়ে কবে আসবে বা হেনতে কবে ছুটি হইব, তখন আমি বলি এটা তো হেরা কমবেলা ছুটি দিব। তখন হেরা এই ছুটি ডেট পেলে তখন মেয়ে বলবো যে কবে আসবো, তো তখন আপনারা জানাই এমনি। সারা দেশের মানুষ বিরাট ভালোবাসে আমারে, যে কোনো জায়গায় যাই আমার জিগা। সানজিদা বলছিল যে গ্রামের বাড়িতে আগে যখন ফুটবল খেলতে শুরু করে ও অনেক কথা শুনতে হতো, অনেক খারাপ কথাও বলতো অনেকে, অনেক অনেক খারাপ কথাও বলতো, তখন আমার মনটা একটু খারাপ লাগতো। তখন সানজিদা আগায় গেছে, তখন সবেই বলে বালা, এখন আমারও ভালো লাগে। ছোট সময় থেকে এই বাড়িতে বেড়ে ওঠা, এই ঘরেই জন্ম, এখান থেকে বেড়ে উঠে আজকে সানজিদাতে তৈরি হওয়া, নতুন করে আবার নতুন ঘর করছেন আপনারা, আসলে এই যে চেঞ্জেসটা আছে বা পরিবর্তন আছে এটা কেমন লাগছে বা পরিবর্তনের ধারাটা কীভাবে দেখছেন? ভালো লাগছে, ভালো লাগে। আগে তো সানজিদা সেইসব গর তার জন্মগ্রহণ করেছি, সব মানুষেও বলে, বাজারে গেলেও সবাই বলে, হ্যাঁ তুমি একটু গর দর আল্লাহ করো, তোমার সিঁড়ি সারা বাংলাদেশে পরিচিতি, সারা বিশ্ব পরিচিতি, প্রধানমন্ত্রী সহ পরিচিতি, সে যে তুমি আগের ইয়ে সাইডিয়া এখন তুমি একটু নতুন গর দরজা করো। তখন মেয়েও বলছে হ্যাঁ আব্বা তুমি গর দরজা নতুন গর করো, এই আমি গর করলাম, আমারও ভালো লাগলো।
কথা বলছিলাম সানজিদাকে নিয়ে, পরিচিত হইলাম সানজিদার সঙ্গে। আসলে আপনার সন্তান কতজন রয়েছেন? আমার সন্তান চার মেয়ে দুই ছেলে। মেয়ে তো আগে হয়েছে, আগে তো ছেলে হইল না। এক ছেলে প্রথম হইয়া মারা গেছে, তখন তো খালি ছেলে ছেলে করি, ছেলে ছেলে করি, ছেলে ছেলে করতে করতে চার মেয়ে হয়েছে। আপনার রয়েছে চারটা মেয়ে। অনেক সময় আমরা দেখি গ্রামের বাড়িতে বলে যে মেয়েরা একটু বোঝা হিসাবেই ভাবে বা ছেলেদেরকে একটু সামনের দিকে এগিয়ে রাখার চেষ্টা করে, তো সেই জায়গা থেকে আসলে আপনার মেয়ে এখন সম্পদে পরিণত হয়েছে, সেই জায়গা থেকে আসলে আপনি কি বলবেন? আমার মেয়েও যেমন ছেলেও মত, কারণ আমার এই মেয়ে সারা বাংলাদেশ আগায় গেছে। তখন এখন আমি পরিচিত, এখন আমি পরিচিত, আমার দুইটা ছেলে, ওরা চাইতেছে আমি একটু মানুষ করার জন্য, যাতে ওরাও যাতে পিছনে চিনে মানছে, আমরা তো এখন চিনে, যাতে সানজিদার দুই ছোটো ভাই ওরাও যাতে চিনে। এই যে আপনার মেয়েকে দিয়ে নতুন একটা পরিচয় হচ্ছে, এটা আসলে কেমন লাগে? ভালো লাগে, এটা অনেক ভালো লাগে। আমার একা ভালো লাগে না, সারা বাংলাদেশ সারা বিশ্বর ভালো লাগে। কলসিন্দুরের মেয়েরা হয়ে উঠেছে বাংলার দ্য আনবিটেন গার্লস, যা স্থান পেয়েছে উচ্চ মাধ্যমিক শাখার একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে, যা শুরু 2009 সালে প্রাথমিক বিদ্যালয়ের একটি ফুটবল দল দিয়ে, একদল মেয়ে স্বপ্ন বুনে। আর সেই স্বপ্ন বুননে মাঠের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মফিজ স্যার। প্রতিষ্ঠান এবং সমাজের সকলের প্রচেষ্টা, মেয়েদের কঠোর পরিশ্রম আর অনুশীলনে স্বপ্ন আজ বাস্তব। স্যার, আসলে আমরা সে ঢাকা থেকে আপনার এই কলসিন্দুরের গ্রামে অবস্থান করছি এখন, আর সেই যাত্রাপথে আসলে অনেক কিছুই বলছিলাম, অনেক কিছু দেখছিলাম। সব ভাবনা সব দেখার মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই গ্রামটা নতুন নামে পরিচিত, ফুটবল নারীদের ফুটবলে অবদান রাখার জন্য বিশেষভাবে পরিচিত। সেখানে আসলে আপনার অবদানটা অনেক অনেকাংশেই একদম উপরের সারিতে রাখার মতো। আসলে ভাবনার জায়গাটা কোথায়, কীভাবে আসলে শুরু এটার? আসলে শুরুটা হলো 2011 সালে, 2010 সালে প্রধানমন্ত্রী যখন বঙ্গবন্ধু গোল্ড কাপ নামে একটা টুর্নামেন্ট ছিল শুধু ছেলেদের, তো ওই টুর্নামেন্টের সমাপনী যেদিন, ওই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা উনি ঘোষণা দিয়েছিলেন যে আগামী বছর থেকে মেয়েদের ফুটবল শুরু হবে, শুধু ছেলেরা না মেয়েরাও ফুটবল খেলবে। তো ওই বক্তব্যটা শোনার পর থেকে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমি মেয়েদেরকে নিয়ে একটা টিম করব, কারণ এর আগে আমি ছেলেদের টিম করেছিলাম কিন্তু দেখা গেলো আমি সফলতা পাই নাই। তো আমার টার্গেট হলো যে আমি এবার মেয়েদেরকে একটা টিম করবো, এবং মেয়েদেরকে নিয়ে যদি টিম করি তাহলে একটু পরিশ্রম করলেই সফলতা আসবে। তো এই ধারণা থেকে আমি কাজটা শুরু করছি মূলত। স্যার, এই যে আপনাদের যে যাত্রাপথ, সেখানে আসলে আমরা দেখি যে বেশিরভাগ সময়ই নারীদের আমরা একটু অন্যভাবেই রাখতে চেষ্টা করি, সেই জায়গা থেকে আসলে মেয়েদের নিয়ে ফুটবল শুরু করাটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং ছিল? আমাদের বাংলাদেশ হলো মুসলিম অধ্যুষিত এলাকা এবং বেশিরভাগ প্রায় 90% মানুষ মুসলমান, তো এই হিসেবে মুসলিম হিসাবে তো আমাদের দেশে ওই মানে মেয়েদের ফুটবলটা তেমনভাবে প্রসারিত হয় নাই, আর এমনিতে তো সামাজিক বাধা ছিলই। তারপরে আমি যখন শুরু করলাম প্রথম দিকে বাধা ছিল, প্রচুর বাধা ছিল, যেমন মেয়েরা হাফ প্যান্ট পরতে চাইতো না, এটা একটা বাধা ছিল, অনেক গার্জিয়ানরা মেয়ে দিতে চাইতো না। তো আমরা মেয়েদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি, ওদের গার্জিয়ানদের বাসায় আমরা গেছি, আমি আমার যে প্রধান শিক্ষক ছিলেন মিনতারানী ছিল উনি, তারপরে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে আমরা মানে গার্জিয়ানদেরকে বুঝিয়ে রাজি করিয়েছি যে মেয়ের আওয়াজ খেলা এখন আর পিছিয়ে নাই, মেয়েদের ফুটবল খেলাও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং মেয়েদের জন্য বিশ্বকাপ হয়, তো যদি ছেলেরা খেলতে পারে মেয়েরা খেলতে পারবে না কেন। তো এইভাবে আমরা কি মেয়েদেরকে গাইড করছি এবং তারা গার্জিয়ানদের রাজি করিয়ে মাঠে নামাইতে পারছি। এই যে স্যার আপনার যে যাত্রাপথ ছিল, আমরা যেটা বলে থাকি এখন যে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে বা যে কোনো স্পোর্টসের উন্নয়নে অর্থনৈতিক যে ভাবনাটা আছে যে অনেক বেশি অর্থের দরকার হয়, পরিমাণ মতো অর্থ পাচ্ছি না সেই জন্য ফুটবলার তৈরি হচ্ছে না, বা বাংলাদেশের যে ফুটবলার রয়েছে তারা ইন্টারন্যাশনালি পারফর্ম করার মতো সেরকম যে শক্তি সামর্থ্যের দরকার সেটা হয়ে উঠছে না,
সেটা আসলে কি কোনো কারণে মনে হয় যে আসলে ওইটা কোনো বাধা, অর্থনৈতিক বাধাটাই বড় বাধা? অর্থনৈতিক বাধাটাও বাধা, কিন্তু বড় বাধা হয়তো তেমন না। আমাদের যদি আন্তরিকতা থাকে তাহলে এই বাধাটা আমরা ওভারকাম করতে পারি। যেমন আমাদের প্রাথমিক অবস্থায় কোনো সহযোগিতা ছিল না, যা করতে হয়েছে আমাদের পকেটের পয়সা দিয়ে করতে হয়েছে। তো যখন আমরা সফলতা মানে পাচ্ছিলাম, সাফল্য আসছিল খেলায় ধীরে ধীরে, তখন আস্তে আস্তে অর্থনৈতিক আমাদের যে দৈন্যদশাটা ছিল সেটা আস্তে আস্তে কমছিল। তো এইভাবে আমরা এগিয়ে গেছি। প্রথম অবস্থা বিশেষ করে আমি এবং আমার যে প্রধান শিক্ষিকা ছিলেন আমরা, এবং আমাদের স্থানীয় যে বাজার আছে বাজার কালেকশন করেছি, তারপরে এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, তৎকালীন যে উপজেলা চেয়ারম্যান ছিলেন তার সহযোগিতা নিয়েছি। তো এভাবে আমরা অর্থনৈতিক সাপোর্টটা পেয়েছি। ফুটবল আসলে একটা শক্তির খেলা, ওইখানে এটা খেলাটা চালাইতে হলে ভালো সফলতা আনতে হলে মেয়েদেরকে পুষ্টি দেওয়ার দরকার। তো আমরা সেই পুষ্টির ঘাটতিটা পূরণ করতে পারতাম না, তারপরে আমরা চেষ্টা করতাম যে কারো সহযোগিতা নিয়ে যদি সম্ভব হয় পূরণ করার। তো এইভাবে আমরা চালিয়ে যেতাম। তো আস্তে আস্তে যখন আমরা সফলতা পাচ্ছিলাম, তখন আমাদের সহযোগিতা আমাদের যে তৎকালীন ডিসি স্যার ছিলেন উনি সহযোগিতা করেছেন আমাদের, তারপরে সর্বশেষ বিএফএফ তারাও আমাদেরকে সহযোগিতা করেছে। তো এইভাবে আস্তে আস্তে আর কি আমরা অগ্রসর হয়েছি। তবে বাধা ছিলই, এবং অর্থনৈতিক বাধাটা আমি মনে করি একটা বড় বাধা। স্যার, এই যে অর্থনৈতিক বাধার কথা বলছেন, যে আমরা যেমনটা দেখি যে অর্থনীতির জন্য অনেক সময় আমরা অনেক কিছু পারি না, এটা যেমন সত্যি, কিন্তু আপনার কিন্তু মফস্বলের এমন একটা জায়গা যেখানে ঢাকা থেকে অনেক দূর, প্রায় 200 কিলোমিটার দূর, সেখান থেকে কিন্তু জাতীয় গ্রিডে ফুটবলার আপনি দিয়েছেন। সেই জায়গা থেকে আসলে এখন আমরা দেখি যে মোস্ট অফ দ্য টাইম ইন্টারন্যাশনালি যখন কোনো ম্যাচ খেলে বাংলাদেশের মেয়েরা বা আপনার পরিবার থেকে উঠে যাওয়া যে মেয়েগুলো ওখানে খেলে, সেখানে কিন্তু আসলে কি মনে হয় যে না, যেরকমটা আমি দিয়েছিলাম সেই ধারাই তারা আছে বা তার থেকে কিছুটা কমে গেছে, বা আরেকটু যদি ভালো নার্সিং পেতো তাহলে আরও ভালো করার মতো অবস্থানে তারা যেতে পারতো? আসলে নার্সিংয়ের বিষয়টা এক একজনের ভাবনা এক এক রকম। আমি যখন কলসিন্দুর প্র্যাকটিস করাইতাম, আমার প্র্যাকটিস করানোর ধরনই একটা, আর জাতীয় দলে ওরা যেখানে প্র্যাকটিস করে ওইটার ধরনই আলাদা। কারণ একজনের সাথে আরেকজনের কখনো মিলবে না, এই প্র্যাকটিস কিছু দেরি করবেই। তো তারপরেও আমি মনে করি যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সহযোগিতা এদেরকে করছে, যেভাবে একত্রিত করে একটা কাজ করছে, তো ওইটা আমি মনে করি ভালো। সকল মেয়েদেরকে একসাথে রাখছে, সারা বছর প্র্যাকটিস চলছে, তো এই দিকটা ভালো। তবে আমার কাছে মনে হয় কিছুটা ডিফারেন্স আছে, যেটা যে আর কিছু করতে পারলে হয়তো ভালো হতো। আর আমাদের এখানকার যে বিষয়টা হলো, আমাদের গ্রাম লেভেলে আমরা যে পরিবেশে আমাদের এদেরকে বড় করেছি, এখানে আমাদের একদম কুলি মজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের লোকজন সকলেরই এই সহযোগিতা ছিল, সবাই আমাদেরকে সাপোর্ট করতো। বিশেষ করে 2011 সালে যখন আমরা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হই, তখন আমাদেরকে একটা বড় শোভাযাত্রা দিয়ে বোটো শোভাযাত্রা সহকারে আমাদেরকে রিসিভ করেছিল আমাদের উপজেলার শেষ প্রান্ত থেকে। ওই খেলাটা যখন টিভিতে দেখলো আমাদের এলাকাবাসী, দেখে তারা আরও বেশি আবেগ আপ্লুত হলো এবং আমাদের দিকে আরও অগ্রসর হলো যে এই ছোটো ছোটো মেয়েরা খেলছে, এদের খেলা টিভিতে দেখাচ্ছে। তারপরে আমাদের 2012 সাল বা 2013 সালে হবে শ্রীলঙ্কা যখন অনূর্ধ্ব 14 টুর্নামেন্ট হয়, তো আমাদের এখান থেকে 2 জন মেয়ে যাওয়ার কথা ছিল, 1 জন মেয়ে যাওয়ার কথা ছিল শুধু, গোলকিপার তাসলিমা। তো আমি তাসলিমার পাশাপাশি মার্জিয়াকে সাথে নিয়ে যাই। তো তারা মার্জিয়াকে নিতে চাইল না প্রথমে, পরে আমি অনেক বুঝিয়ে এসেছি তাদেরকে, বলছি যে আপনারা একটু প্র্যাকটিসটা দেখেন, যদি প্র্যাকটিসটা ভালো লাগে তাহলে আপনারা নিন। তো প্র্যাকটিস 2 দিন প্র্যাকটিস করানোর পরে তাদের পছন্দ হলো এবং মার্জিয়া এবং তাসলিমা দুজনেই শ্রীলঙ্কা সফরের সুযোগ পাইল। আমাদের একটা 5ম শ্রেণীর বাচ্চা, 6ষ্ঠ শ্রেণীর বাচ্চা, যারা বাড়ি থেকে ময়মনসিংহ যাওয়ার মতো মানে স্বপ্ন কোনো দিন দেখতো না, তারা দেশের বাইরে খেলতে গেল। ওই বিষয়গুলো আমাদের এলাকাবাসীর মনে দাগ কাটে এবং আমাদের এলাকার যে অন্যান্য মেয়েরা তারা উৎসাহিত হয়, তারাও খেলার মাঠে আসে। তো আমি 2016 সাল পর্যন্ত যখন প্র্যাকটিস করাই সেখানে, সর্বশেষ আমার কাছে 60 থেকে 70 জন ছিল বড় মেয়ে, এবং এছাড়াও ছোটো ছোটো মেয়ে ছিল যারা ফুটবলে হাতে করে নেওয়ার অবস্থায় ছিল আর কি। তো এতগুলো মেয়ে একসাথে হওয়া মানে এটা অনেক ভাগ্যের ব্যাপার, এবং এতগুলো মেয়ে একসাথে হতে পেরেছিল বলেই আমরা একটা ভালো সফলতা পেয়েছি, অনেকের মধ্যে থেকে বাছাই করে আমরা একটা ভালো টিম করতে পেরেছি। স্যার, এই যে এখন বর্তমান অবস্থায় যতজন প্লেয়ার খেলছে জাতীয় গ্রেডে বা জাতীয় দলে, সেই জায়গা থেকে আসলে কতজন প্লেয়ার আপনার হাত ধরে জাতীয় দল বা এই বাফুফের সেই ক্যাম্পের আওতাভুক্ত হয়েছে বলে মনে হয়? আসলে আমার হাত ধরে পর্যন্ত 14 জন মেয়ে বাফুফিতে গেছিল, এখন সম্ভবত 8 জন আছে এখনও। কারণ আমি কলসিন্দুর দিকে চলে যাওয়ার পরে পাইপলাইনে তেমন কোনো প্লেয়ার পরে আর উঠে আসে নাই, ওই জন্যে হয়তো বা পরে আর এই ধারাবাহিকতাটা ছিল না। আর আমি যতটুকু জানি অনূর্ধ্ব 18 যেটা সর্বশেষ টুর্নামেন্ট হলো ইন্ডিয়াতে আমাদের শামসুনার জুনিয়র, সে হলো আমাদের লাস্ট এডিশন আর কি, সেই ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, আর পরে আর আমাদের কোনো পাইপলাইনের খেলো আর নেই। তো আশা করছি যদি আমি কলসিন্দুর আসতে পারি, ম্যাডামের চাকরি শেষে আমি কলসিন্দুর আবার আসবো, আবার ইচ্ছা আছে আমার শুরু করার, আমি চেষ্টা করবো যে আবার যেন কলসিন্দুরের সোনালী অতীত ফিরে আসে।
এটা হচ্ছে আমার স্কুল, আমার স্কুলের মাঠ। এখান থেকে আমি উঠে আসছি, আমার অনেক স্মৃতি এই মাঠে জড়িত। বঙ্গবন্ধু থেকে আমার ফুটবল ক্রীড়া শুরু হয়। তো এখান থেকে হচ্ছে আমাদের প্রথমে ন্যাশনাল টিমে যে আমরা 14 জন, ওইখান থেকে হচ্ছে এখন আমরা 8 জন আসছি, 8 জন আমরা সিনিয়র টিমে আমরা প্রতিনিধিত্ব করতেছি। তো আমি চাই আমার গ্রামের আরও বাকি যারা আছে তারাও যেন ভালো কিছু করে, তারপরে আমাদের সাথে জয়েন করে। লাস্ট হচ্ছে জুনিয়র স্যামসন আর আমাদের সাথে ওইখানে গেছে। তো এখন আমি চাই যে বাকি প্লেয়ারগুলো যারা এখন প্র্যাকটিস করতেছে তারাও যেন আমাদের সাথে ওইখানে যায়, যে দেশকে প্রতিনিধিত্ব করে আমার গ্রাম কলসিন্দুরকে যেন আরও তুলে ধরতে পারে, এটাই চাওয়া।